সকাল 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিজয় মিছিলে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করা যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ। জয়পুরহাটে ট্রেনের বগিতে দুর্বৃত্তের আগুন। ভুল করে তিন জিম্মিকে হত্যা করল ইসরায়েল। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ। থাকছে এবারে বিস্তারিত সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 6:34 ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনানৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজয় দিবসের মিছিলে নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকাল 9:30 রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিএনপির বিজয় র্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, এজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা, এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে। তিনি বলেন, তাদের বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয় র্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছেন যাতে শান্তিপূর্ণ একটি র্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন। বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার সকাল 8:49 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে 401, অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, এই শহরের স্কোর 304, অর্থাৎ এখানকার বায়ুর মানও দুর্যোগপূর্ণ। জয়পুরহাটে উত্তর এক্সপ্রেসের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিন গত রাত 11:50 দিকে স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তর এক্সপ্রেস জয়পুরহাট স্টেশন পৌঁছালে একটি বগিতে আগুন দেখেন যাত্রীরা। পরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে আসার আগ মুহূর্তে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, তদন্তের পর বিস্তারিত জানাতে পারব। আসল ফলের স্বাদে প্রাঞ্জলি, প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। 10 মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার রাত 8:00 কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। গ্যাস সংকট সহ নানান কারণে 10 মাস সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 3 কোটি টাকা সার উৎপাদন ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের মার্চ থেকে সংস্কার কাজ করতে 80 দিনের জন্য আশুগঞ্জ সার কারখানা থেকে উৎপাদন বন্ধ করা হয়।
সংস্কার কাজ শেষ করে 20 মে কারখানাটিতে উৎপাদন শুরু করার কথা থাকলেও গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানাটি সংস্কার করেও উৎপাদনে ফিরে আসতে পারছে না। অন্যদিকে কারখানাটি দ্রুত চালু করার দাবিতে আন্দোলনে নামে শ্রমিক কর্মচারীরা। প্রায় 10 মাস পর গ্যাস সরবরাহ পেয়ে নানান জটিলতা শেষ করে বৃহস্পতিবার রাত 8টার দিকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানাটি। যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে 820 মেট্রিক টন কয়লা ছিল, যার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। শুক্রবার বিকেলে এমভি আর রাজদাক নামের লাইটার জাহাজটির তালদেশ ফেটে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি নওয়াপাড়া ভৈরব নদের সর্দার মিল খেয়াঘাটের কাছে নোঙর করা হয়েছিল। জাহাজের মাস্টার মুরাদ হোসেন জানান, 8 ডিসেম্বর নওয়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠান মিস্টার শেখ ব্রাদার্সের আমদানি করা 820 মেট্রিক টন কয়লা নিয়ে হারবাড়িয়া থেকে যাত্রা করেন। 10 ডিসেম্বর নওয়াপাড়ায় সর্দার মিল ঘাটে জাহাজটি নোঙর করা হয়। 5 দিন পর শুক্রবার বিকাল 4টার দিকে ঘাটে লাগানোর সময় তলদেশ ফেটে জাহাজে পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে জাহাজটি ডুবে যায়। এখন জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় অভিযান চালানোর সময় ভুল করে 3 ইসরায়েলি জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ওই 3 জনকে গুলি করে দূর থেকে হুমকি ভেবে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলে মারা যান তারা। শুক্রবার এই ঘটনার কথা স্বীকার করে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী। তারা বলেছে এই ঘটনার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হবে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গুজাইয়া এলাকায় যুদ্ধের সময় সেনারা ভুল করে 3 ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে চিহ্নিত করেছিল, ফলস্বরূপ সেনারা তাদের দিকে গুলি চালায় এবং তারা নিহত হন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় 11 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, তাছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান বেলুচিস্তানের রাস্ক শহরে এই হামলা চালান বিদ্রোহী বালুচ যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি নিশ্চিত করে সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহেমটি বলেন, তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে 1400 কিলোমিটার দূরে অবস্থিত রাস্ক শহরে বিদ্রোহী বেলুচ যোদ্ধাদের গুলিতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সেনারা নিহত হয়েছেন। তাছাড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। দর্শক, চলে যাচ্ছি এবারে খেলার সংবাদে। পাকিস্তান সুপার লীগের নিলামে কোনো দলে ছাই হয়নি। অভিমানে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়ে বসলেন আহমেদ শেজাদ। একটা সময় পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ওপেনার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ নোট লিখেছেন এবং অভিযোগ তুলেছেন যে তাকে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। শেজাদ লিখেছেন, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের পিএসএল আনার দায়িত্ব কার তা আমি জানি না, কিন্তু আমি ঠিক জানি কেন আমাকে পিএসএলে অংশ করা হয়নি। গোটা দেশ এবং ভক্তরা খুব শিগগিরই তা জানতে পারবে। শেজাদ তার দীর্ঘ নোটে আরও লিখেছেন, তিনি তার আত্মসম্মানের জন্য সরে যাচ্ছেন এবং পাকিস্তান সুপার লীগকে বিদায় জানাচ্ছেন। কখনো অর্থের জন্য খেলেননি এবং কখনো সেটা করবেন না, যদি অনেক মানুষ বিশ্বজুড়ে লীগ বেছে নিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এরকম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।